বালি। বালি হলো ইন্দোনেশিয়ার একটি দ্বীপ এবং প্রদেশ যা লেসার সুন্দা দ্বীপপুঞ্জের পশ্চিম প্রান্তে অবস্থিত। পশ্চিমে জাভা এবং পূর্বে লম্বকের মধ্যে অবস্থিত। এটি দেশের 34টি প্রদেশের মধ্যে একটি, যার রাজধানী শহর ডেনপাসার। বালির জনসংখ্যা 4.3 মিলিয়নের বেশি। এটি ইন্দোনেশিয়ার চতুর্থ সর্বাধিক জনবহুল প্রদেশ। প্রিয় দর্শক, আপনারা যদি আমাদের পেজে নতুন হয়ে থাকেন তবে পেজটি ফলো দিয়ে রাখবেন, এবং আপনারা যদি আমাদের চ্যানেলটিতে নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি ক্লিক করে রাখবেন আমাদের পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। আমাদের আজকের টপিক বালি। প্রিয় দর্শক, চলুন তবে বালি সম্পর্কে কিছু জেনে নেওয়া যাক। পূর্ব জাভার 3.2 কিলোমিটার দূরে বালি দ্বীপের অবস্থান। বালি প্রণালী দ্বারা বালি ও জাভা পৃথক হয়েছে। পূর্ব থেকে পশ্চিমে দ্বীপটি 153 কিলোমিটার ও উত্তর থেকে দক্ষিণে 112 কিলোমিটার। নুসা পেনিতা জেলা বাদে প্রশাসনিকভাবে রায়তন 5,780 বর্গ কিলোমিটার। জনসংখ্যার ঘনত্ব প্রতি বর্গ কিলোমিটারে 750 জন। বালি একটি জনপ্রিয় পর্যটন কেন্দ্র। পৃথিবীর সকল অন্যতম পর্যটন কেন্দ্র হিসেবে বালির সুনাম রয়েছে। প্রাচীন ও আধুনিক নৃত্যকলা, ভাস্কর্য, চিত্রকলা, চামড়া, ধাতব শিল্প ও সঙ্গীতের ন্যায় উচ্চ পর্যায়ের শিল্পকলা এই শহরে বিশেষ গুরুত্ব রয়েছে। বিংশ শতকের গোড়ার দিকে পর্যটন শিল্পের দিকে ঝুঁকে পড়ে এই শহরটি। সাম্প্রতিককালে বালিতে 2011 সালে আসিয়ান সম্মেলন, 2013 সালে এপিক সম্মেলন ও মিস ওয়ার্ল্ড সুন্দরী প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে। দ্বীপটিতে প্রধানত হিন্দু জনসংখ্যা রয়েছে এবং এটি তার জটিল মন্দির এবং ধর্মীয় অনুষ্ঠানের জন্য বিখ্যাত, যা রঙিন প্যারেড এবং পারফরমেন্সের সাথে উদযাপিত হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধ চলাকালীন জাপান সাম্রাজ্য বালি দখল করে। 1942 সাল 19 ফেব্রুয়ারি তারিখে জাপানি বাহিনী শহরের কাছাকাছি সেনারে অবতরণ করে ও দ্রুত দ্বীপকে কারায়ত্ত করে। বালির সরকারি ভাষা ইন্দোনেশিয়ান, তবে বালিনি ভাষাও ব্যাপকভাবে কথ্য। বালির ব্যবহৃত মুদ্রা হল ইন্দোনেশিয়ান রুপিয়া। প্রধান বিমানবন্দর হল নগুরাহরাই আন্তর্জাতিক বিমানবন্দর, যা দ্বীপের দক্ষিণ অংশে কুতা এবং সেমিনিয়াকের জনপ্রিয় পর্যটন গন্তব্যের কাছাকাছি অবস্থিত। জাভা এবং লম্বকের থেকে ফেরি দ্বারা অ্যাক্সেসযোগ্য। বালির জনপ্রিয় পর্যটন কেন্দ্রের মধ্যে রয়েছে কুবুদ। এটি একটি সাংস্কৃতিক ও শৈল্পিক কেন্দ্র, যা এর মন্দির, আর্ট গ্যালারি এবং ঐতিহ্যবাহী কারুশিল্পের জন্য পরিচিত। কুটা, সার্ফিং, কেনাকাটা এবং নাইট লাইফের জন্য এটি একটি জনপ্রিয় গন্তব্য। সেমিনিয়াক একটি ট্রেন্ডি সৈকত রিসোর্ট এলাকা, যেখানে উচ্চমানের কেনাকাটা, ডাইনিং এবং নাইট লাইফ রয়েছে। নুসাদুয়া এটি একটি বিলাসবহুল রিসোর্ট, যা এর আদিম সৈকত এবং উচ্চমানের হোটেলের জন্য পরিচিত। তানাহলট সমুদ্রের একটি পাথরের উপরে অবস্থিত একটি মনোরম মন্দির। উলুয়াতু একটি ফ্লিপটপ মন্দির, যা অত্যাশ্চর্য সূর্যাস্তের দৃশ্য এবং ঐতিহ্যবাহী কেকাক নৃত্য পরিবেশনের জন্য পরিচিত। সামগ্রিকভাবে বালি প্রাকৃতিক সৌন্দর্য, সাংস্কৃতিক সমৃদ্ধি এবং আধুনিক সুযোগ সুবিধার এক অনন্য মিশ্রণ অফার করে, যা সারা বিশ্বের পর্যটকদের কাছে এটি একটি জনপ্রিয় গন্তব্যে পরিণত হয়েছে।